দর্শক সুখবর, নিজে সর্ব ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে আজকের ম্যাচে পুরো রাজস্থানবাসী সহ পুরো বাংলাদেশের দর্শক ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজের চার ওভারে মাত্র 20 রান খসড়ায় নিয়েছেন 3 উইকেট, তো খুবই গুরুত্বপূর্ণ 3টে উইকেট। মুস্তাফিজের বোলিং অ্যানালাইসিসে আসা যাক। নিজের প্রথম ওভারে মাত্র 6 রান দেন মুস্তাফিজ, সেখানে তার 77 রান বিলিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারেই প্রথম বলেই মনীশ পাণ্ডের উইকেট তুলে নেন ফিজ, সে ওভারে দেন মাত্র 4টি রান। শেষ ওভারে দলীয় 17 ওভারের সময় মুস্তাফিজকে বলে আনেন স্যামসন, সে ওভারে মাত্র 3 রান দিয়ে 1 উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান, সেখানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। এবং শেষ ওভারে নিজের চতুর্থ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র দেন 5 রান, সে সাথে মোট 4 ওভারে 20 রান দিয়ে নেন 3 উইকেট, যেটা কিনা রাজস্থানের সেরা বোলার। দর্শক, আজকের উইকেট সহ মুস্তাফিজের পুরো আইপিএলে এবছরের আইপিএলে মোট উইকেট সংখ্যা দাঁড়ায় 8টি। আর কিছু উইকেট পেলেই টপ উইকেট টেকারের তালিকায় মুস্তাফিজের নাম উঠে যাবে। দর্শক, আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারের মতো বিদায় নিচ্ছি, সকলকে অনেক ধন্যবাদ।